হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ছুরি শুটকি মাছ দিয়ে পটল ভুনা। বেশি কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে যাওয়া যাক। ছুরি শুটকি মাছ নিয়েছিলাম এখানে 1 কাপ পরিমাণ। মাছগুলোকে আমি এই সাইজ করে কেটে নিয়েছি। মাছগুলো অনেকটাই বড় ছিল, এর জন্য এগুলোকে এইভাবে টুকরো করে নিয়েছি। চুলায় পানি উঠিয়ে দিয়েছিলাম, পানিটা গরম হয়ে আসলে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু শুটকি মাছের মধ্যে অনেক ময়লা থাকে, এজন্য এটাকে খুব ভালোভাবে পানিতে ফুটিয়ে নিতে হবে যাতে ময়লা না থাকে এবং পরিষ্কার হয়ে যায়। এখানে আমি 7 থেকে 8 পিচ পটল খুব ভালো করে কেটে নিয়েছিলাম। এবার এটাকে 2 খণ্ড করে কেটে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 7 মতো লবণ, 1 চা চামচের 1/4 ভাগ হলুদের গুঁড়ো। এবার এগুলোকে পটলের সাথে ভালো করে মাখিয়ে নেব। পটলগুলো কিন্তু আমি ছিলে নেয়নি, এর গা থেকে যে চেঁচে নেওয়া যেটা বলে আমি সেভাবে এগুলোকে চেঁচে নিয়েছিলাম। পটলগুলোতে হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এবার চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল নেওয়া হয়ে গেলে অপেক্ষা করব তেল গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে আসলে একে একে পটলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। সবকটি পটল দেওয়া হয়ে গেছে এবং একপাশে যখন এরকম কালার চলে আসবে তখন পটলগুলোকে আমি এরকম উল্টিয়ে দিচ্ছি। মোটামুটি দুই পাশ আমি একটু হালকা করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। পটল ভাজার পরে যে তেল ছিল তার সাথে আরও একটু তেল আমি অ্যাড করে দিচ্ছি। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব, একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের 1/3 ভাগ কালো জিরে। যারা কালো জিরে খেতে পছন্দ করে না তারা এটাকে বাদ দিতে পারেন। এবার পেঁয়াজগুলোকে তেলের সাথে একটু ভেজে নেব। পেঁয়াজ যখন এরকম নরম হয়ে আসবে এর ভিতরে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। আবার এই মশলাগুলো তেলের সাথে ভালো করে একটু ভেজে নেব। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে। এতে দিয়ে দিচ্ছি কিছুটা পানি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়ো। এবার আবারও সব উপাদান একসাথে মিক্সড করে নেব ভালোভাবে। পানি শুকিয়ে গেছে, এখানে আমি আবারও একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায়। মশলাগুলোকে খুব ভালোভাবে এভাবে মিক্সড করে নেব এবং তেলের সাথে ভেজে নেব। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। মশলা থেকে যেন কাঁচা গন্ধ বের না হয় এজন্য তেলের সাথে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর এর ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানি দেওয়ার পরে পানির সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সেই শুটকি মাছ। শুটকিগুলোকে কিন্তু চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়েও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম যাতে এর ভিতরে কোনো ময়লা বা বালি না থাকে। এবার মশলাগুলোর সাথে শুটকি মাছ খুব ভালোভাবে আমি মিক্সড করে দেব। আপনারা একটা বিষয় হয়তো খেয়াল করেনি, আমি কিন্তু এখানে কোনো লবণ অ্যাড করিনি, কারণ এই শুটকি মাছটা লবণ দিয়েই কিন্তু তৈরি করা। এজন্য আমি এখানে লবণ দেইনি, কারণ এই শুটকি থেকেই কিন্তু তরকারিতে লবণ হয়ে যাবে।
কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এরপর সেই ভেজে রাখা পটলগুলো আমি এর সাথে দিয়ে দিচ্ছি। পটল দিয়ে দেওয়ার পরে এবার আমি একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। পানিটা কিছুটা কমে গেলে ঢাকনা উঠিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে দেব। এই শুঁড়ি মাছ অনেক লম্বা হয় এবং এর গায়ে কিন্তু অনেক গোশ থাকে, এই জন্য এই শুটকিটা খেতে অনেক মজাদার। সর্বশেষ নামারও কিছুক্ষণ আগে আমি দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, যাতে খুব সুন্দর একটা গরম মশলার ফ্লেভার আসে, এই জন্য আমি এটা নামানোর কিছুক্ষণ আগেই ব্যবহার করছি। এখন এটাকে নামিয়ে নেব পরিবেশনের জন্য। আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।